হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রান্ত থেকে উদ্বোধন হয়েছে আমরা এখন সেই প্রান্তে রয়েছি, অর্থাৎ বিমানবন্দর এলাকার কাওলাদ প্রান্ত। এখান থেকেই এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে এবং এরপরেই আজকে সকাল থেকে যানবাহন চলাচলের জন্য সাধারণ মানুষের জন্য এটি খুলে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে প্রথম এই এই কাওলা প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত উদ্বোধন করা হয়েছে প্রায় 11.5 কিলোমিটার এই উড়াল সড়কের যে পথটি রয়েছে। এবং সামনে জুনের মধ্যে এই এই এইখান থেকে আরও যে বাকি অংশ রয়েছে, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত সেই অংশটিও আগামী জুনের মধ্যে খুলে দেওয়ার কথা রয়েছে, এর জন্য প্রস্তুতি চলছে, কাজ চলছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশেই বিমানবন্দর এবং বিমান ওঠানামা করছে। এখান থেকে একটি বিমান আমরা দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছে এবং এই জায়গাটা এতই সুন্দর যে আসলে বড় পরিসর, হ্যাঁ বড় পরিসর, এখানে টোল প্লাজা, তো সব কিছু মিলিয়ে এই আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল থেকে যে গাড়িগুলো আসছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে গাড়ির সংখ্যা আসলে বাড়ছে। এবং যারা আসছেন, যারা যাত্রী রয়েছেন, চালক রয়েছেন, তারা বলছেন যে এমন একটি উদ্যোগ আসলে অবশ্যই প্রশংসনীয় এবং এর জন্য সরকার আরও এই ধরনের উদ্যোগ নেবে সামনের দিনগুলোতে, কারণ ঢাকার যানজট একটি বড় ধরনের সমস্যা এবং এই যানজট নিরসনে এসব উদ্যোগ আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যায় এই যে উড়াল সড়কটি, ঢাকা এক্সপ্রেসওয়ে এই উড়াল সড়কটি, এই উড়াল পথের যে সুন্দর যে পথটি, এখানে আসলে ভিডিও কথা বলছে যে কতটা সুন্দর যে গাড়ি যে যাচ্ছে দেখেন তো, এক কোথাও কোনো স্লো করতে হচ্ছে না, এক টানে গাড়িগুলো চলে যাচ্ছে। এবং আপনারা জানেন যে এই পথ দিয়ে আসলে শুধু গাড়ি নিয়ে যাওয়া যাবে এবং এখানে হাঁটার কোনো সুযোগ নেই। এবং যে টোল প্লাজাগুলো রয়েছে সেখান থেকে সেখানকার যে টোল ফি রয়েছে সেখানে এখন পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি 80 টাকা থেকে 400 টাকা পর্যন্ত টোল ফি একটা নির্ধারণ করা হয়েছে। তো এই ধরনের উদ্যোগ আসলে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এই এর যে আসলে আসা এবং যাওয়ার যে পথ বিশাল একটি বিস্তৃত একটি অংশ রয়েছে এবং এখানে এই গাড়িগুলো আসছে, টোল প্লাজা পার হয়ে গাড়িগুলো আসছে এবং এই গাড়িগুলো একদম এক চলে যাচ্ছে আপনার যার যার গন্তব্যে চলে যাচ্ছে। যে স্পটগুলো রয়েছে কয়েকটা স্পট উঠা এবং নামা, সেই স্পট দিয়ে যার যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছেন। তো এই ঢাকার যে যানজট নিরসনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে এটি অন্যতম একটি উদ্যোগ, কারণ ঢাকার যানজটের জন্য দেখা যায় যে নিচে যেসব গাড়িগুলো যায় সেই সব গাড়ির জন্য যানজট থাকে। এবং কর্তৃপক্ষ আশা করছে যে এই যে এলিভেটেড এক্সপ্রেস এটি নির্মাণ করা হয়েছে এর কারণে নিচের যে যে যানবাহনের চলাচল সেটি আসলে যানজট 30-40% কমবে বলে আশা করা হচ্ছে। তো এই এলিভেটেড এক্সপ্রেস যারা আজকে আসছেন, নতুন যারা আসছেন, অনেকে কাজে আসছেন, অনেকে উৎসাহী হয়ে আসছেন দেখার জন্য এবং অনেকগুলো পথ রয়েছে, এটার 15টা র্যাম্প রয়েছে এখন এখন তো র্যাম্প রয়েছে এবং সেই র্যাম্পগুলো আসলে পুরোটা ঘুরে দেখলেই বোঝা যাবে আসলে এর আসলে কোন পথ দিয়ে নামতে হবে, কোন পথ দিয়ে উঠতে হবে। এটারও কিন্তু একটা আসলে কী বলবো, এটাকে আসলে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, কারণ খুব একটা সহজ না, কারণ এখানে অনেকগুলো র্যাম্প ওঠানামা রয়েছে। তো সেক্ষেত্রে হুট করে এই বোঝা যাবে না আসলে যে একদিনেই বোঝা যাবে না যে আসলে কোন দিক দিয়ে নামতে হবে, কোন দিক দিয়ে উঠতে হবে। তো পাশেই বিমানবন্দর, বিমানবন্দরের এই আশপাশের এলাকাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এবং একটি একদম দারুণ একটি অবকাঠামো, দৃষ্টিনন্দন অবকাঠামো এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং এটি আপনি জানেন যে পিপিপির আওতায় এই প্রকল্পটি করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে এমন একটি উদ্যোগ আরও সামনের দিনে মানুষ যারা যাতায়াত করবেন তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন, যানজট আরও কমবে, ঢাকা একটি পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে উঠবে, যানজট মুক্ত হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশা সবার। আমরা কাওলা প্রান্ত থেকে, বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।